শুধু পাসিনা নিজে রান্না করা একদম ইলিশ মাছ ডুসু করো বসে খেলে বলে পেটে চাপ পড়ে পেটে চাপ পড়লে বেশি খেতে পারবে না তাহলে কি মুনাফিকের মুনাফিক নাইজাকা কলি তো সম্পত্তি সব নিয়ে নিতি পয়সাও খরচ করে লাগে না সেই মেম্বার মেম্বার কইয়ে আমি যা করি প্রতিদিন আমারে 50 টাকা দিতে হবে দিতেই হবে বাধ্যতামূলক আমাদের সুন্দরবন যাত্রা প্রায় শেষের দিকে এবারে সিজনে অনেক দিন থাকলাম অনেকগুলো পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের পর্বে শেষ রাতের গল্প শোনাবো আমরা গেল সফরে আমরা শেষের রাতে ছিলাম আলোর কোলে সেখানে রাতের খাবারের আয়োজন চলছিল যথারীতি আমাদের বেলায়েত সর্দার ছিলেন রান্নাঘরে না বিরুদ্ধে না বোর্ড মিটিং হচ্ছে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কি হবে কি করা হবে ঠিক আছে ইলশা তেলের রান্না হবে এই জন্য বোর্ড মিটিং এর দরকার নেই আপনি রেঁধে ফেলছেন আপনি কি উঠবেন না বোর্ড মিটিং হচ্ছে এরপর আমরা কোন খালে যাব কখন যাব হ্যাঁ ওগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হ্যাঁ রূপচন্দা পোড়ায় খাবো না আপনি কি উঠবেন না দাদা কি কাকা আমি উপরে যাব না এখান থেকে আমি উপরে যাব কাকা উপরে গিয়ে উপরে যাব ওঠেন আমরা কি না খেয়েছিলাম ওখানে কি ট্রলারের অভাব শুনেছেন আপনি কয়টা মাছ মারছেন আমি ঘর মারলাম না এই যে বড় মাছ মারছেন আপনি তো একটাও মারেননি ওই যে রামতিজি দেখেন ওটা তো কেনা কেনা না তো এটা হ্যাঁ এটা আপনি মারছেন ওটা বসি দিয়ে বাঁধানো মাছ আপনি মারা মাছ কিন্তু আপনার বসিটা এই দেখেন মাছের সাইজ ওই দেখেন দেখেন ইলিশ তেল না ইলিশ তেল গিরি গিরি একদম ইলিশ মাছ আর দুসু করো এটা কাঁচা রান্না খায় না এটা কাঁচা রান্না ভালো লাগে আমার কারণে আপনি আটকে আছেন না আমি সরে যাচ্ছি এখানে কি হচ্ছে জলপাই কেন জলপাই ডালের ভিতরে যাবে ডালও হবে ভাই এত পদের রান্না মানে ডালও করতেছেন আপনি কি করবো ডাল সাত লাখ দিয়েছেন আমার বাবু সিজার আনতেছে শুধু পাসিনা নিজে রান্না করা খাইতে গেলে মনে করে জুতো দে বাড়ি বাড়ি মুখে দুইটি কিন্তু ওরা তাকে আছে কি করে দেখেন খাবারের দিকে মাটি কাটতেছিলাম সবাই ব্যস্ত ঠিক আছে এই জন্য আমরা ওই যে মরণচরের ঠোঁটায় গেছিলাম নাস্তা করতে হ্যাঁ চা খায় আসলাম নে ভাই কই হয়ে যাবে পেটে চাপ পড়লে বেশি খেতে পারবে না কি মুনাফিকের মুনাফিক তোমরা জানো নিশ্চয় যে সারাদিন না খাওয়ায় রেখে হ্যাঁ এখন চামচের বাড়ি চলতেছে ভীষণ ক্ষুধার্ত আমরা আজকে সবাই সব একসাথে দিচ্ছে
ছেলের সাজায় একসাথে দিই আর বাবা একসাথে দিয়ে তো ডাক্তার ওদের সাথে কথা খাতিয়ে দিই ভাবতেছিলাম যে এই ইয়ে নিয়ে এই রান্নাটা নিয়ে একটু কেমন কি হলো এটা একটু বোঝার চেষ্টা করতেছি। ওদিকে আমাদের চাচা দেখেন, ও চাচা এই কয়জনের ভাত নিয়েছেন ওখানে? আমি মোটে দু তিন জনের ভাত নিয়েছি। একবার খেয়ে আসছেন, আর একটু ভাত নেবেন না? আমি একবার খাইনি তো, আমি সমস্ত দিন না খা। ইলিশের ঘ্রাণ আছে কিছুটা। দাদা আপনি তো মাছ চেনেন মেলা, আপনিও চেনেন এই ইলিশের তেরিয়াল আর লাক্ষা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে কোনো? আছে। কোথায় পার্থক্য? যদি ইলিশে তারিশে তারিলের আপনার যে শুক্তি বিক্রি হয় শুকনো মরিচ ভাজা হয় সাপোজ এক্সাম্পল দিচ্ছি 500 টাকা, লাক্ষার শুক্তি বিক্রি হবে 1,500 টাকা। ও আচ্ছা, বুঝতে পারছি। লাক্ষার দাম তো আরো বেশি, লাক্ষার দাম আরো বেশি। শুকনো মরিচ লাগবে, আবার জলপাই ডাল আছে কিন্তু ভাই। এই ইলিশের তেরিয়াল কত বড় হয়, আপনি কত বড় দেখছেন? মোট 4 কেজি 5 কেজি, 4-5 কেজি। আচ্ছা, এখানে রান্নাঘরে ডাকাতি হচ্ছে মনে হয়। নেব কাকা, রান্নাঘরে ডাকাতি হয়ে গেল মনে হচ্ছে। ফেটে যাচ্ছেন। ঠিক আছে, আমরা খাই। ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে। রাতের খাওয়া দাওয়া সেরে নিচে নামলাম আমরা আবার দুবলার চরের জেলে ভাইদের সঙ্গে শেষ দেখাটা করে আসতে। একটি চায়ের দোকানে বেশ দীর্ঘ সময় চা আর আড্ডা চলল তাদের সঙ্গে। কি বলতেছিলেন? আমার তো ভাই আমার মাইজে কাকা তো পয়সা খরচ করা লাগে, জনপ্রিয় লোক, পয়সাও খরচ করা লাগে না। সে মেম্বার মেম্বার কয়ে আমি যা করি কথা লোকের বলা যাবে না। আপনি তো নিচে গেছিলেন, আজকে নদীতে গেছে, এখন যদি আজকে মানে গুণের কি দশমী নাকি দশমী গুণে যে কেমন ধরা খাটায় খুটাই দিয়ে আছে, আজকে গেছে, এবারটা আগামীকাল মাছ আসবে। উপকার নেই, এই যে নিষেধাজ্ঞা উপকার আছে, এই 10 দিন আমরা আগে আসি না, আমাদের সরকারের খুব ভালো আচার পরে আমাদের দিয়েছে, আমরা তো বাস আমরা শেষ হয়ে যেতাম। আপনাদের ভালো হোক, ব্যবসা হোক, মাছ হোক, মাছ না হলে তো পুরো চরের ব্যবসা শেষ। মাছ না হলে তো আমরা বাঁচবো কি করে? লোকজনের টাকা দিতে সেটাই সবাই সরকারের রাজস্ব দেব সেটাই। গত বছর লাভ করে যেতে পারছিলেন, উঠাতে পারেননি, মাছ ছিল না বলে। তো এবছর কি বুঝতেছেন? এবছর তো প্রথমে শুরু, হ্যাঁ, বৃষ্টিতে প্রথমে আর একটা ধাক্কা গেল। এই আপনাদের আপনাদের কি ধাক্কা চলতে থাকে নাকি আপনাদের উপরে? না হলে টিকে আছেন কি করে?
তো স্বাস্থ্য সুবিধা দানো সন্তত দানো এই বছর সরকার যে 10 দিন 15 দিন আগে একটা পারমিশন দিতে আমরা একজন ফুল পাই যাচ্ছি জি এতে আমরা আল্লাহর কাছে হাতে দেয়া তাহলে সাকসেসফুল হতে হবে আচ্ছা কিন্তু ধাক্কা কি আপনাদের উপর চলতেই থাকে আমরা মানে ইয়ে করি নিয়ে আসি বাড়ি থেকে যে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে আচ্ছা 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 সবসময় জানি আগে এক বছর প্রতি গড়ে ঝড় বৃষ্টি তারপরে যাই প্রত্যেকটা জানি লাভবান হয়েছিল মাছের সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছিল আচ্ছা মাছের দাম অশোক দা ওই মাছের দামের কি অবস্থা মাছের দাম বলি আসুন এই বছর কি হবে দেখা যাবে গত বছর কি ছিল গত বছর দাম ভালো ছিল কিন্তু ওই তো মানে করোনার জন্য মাছের রেট আছে ভালো মাছটার দাম ছিল কিন্তু ছোট যে মাছগুলো সেগুলো দাম কম ছিল মূলত 10000 টাকার মাছ বেচেছি 5000 টাকা 4000 টাকা 6000 টাকা এরকম বেচেছি মূলত কিন্তু ভালো ছুরি মাছগুলো তো হয়নি শুধু কিছুই আসার জন্য ছুরি মাছটা আমাদের হয়নি কিন্তু এবছর আগুতি আছি এখন ছুরি মাছের আমি আশা আশা আছে ছুরি মাছের তো দাম মোটামুটি ভালো ছুরি মাছের মনে করেন 30000 40000 টাকা করে মন একদম ফ্রেশ ফ্রেশ দুবলা শুটকি হ্যাঁ ফ্রেশ হবে তাহলে আপনারা কি এবছর টুরিস্টদেরকে টুরিস্টদের কাছে বেচবেন হ্যাঁ যদি এখানে আসে ব্যবসা আবার এমনি খাদ্য ও তো দিচ্ছি আমরা ও খাদ্যও দিবেন হ্যাঁ মেলার মানে খাদ্য দিবেন সবগুলি ও কাটা আনিলো সব দেখেন টাকা পয়সা দেখেন কত বড় মন এই আমার দাদাদের হ্যাঁ না প্রত্যেকটা জানি ও খাওয়া লাগে সেটাই 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 কেউ আইলি তাদের তাদের খাওয়াতে মূলত কথা মার বেশে সা বাইসা করে খাইছি হ্যাঁ এইবার আমি ডাঙ্গায় যাওয়া এক হবো কাকা ওইটা কি মাছ মনে করবে ভাইপো মনে এটা খাচ্ছেই এবার ভাইপোরে এটা দিয়ে দেবে এটা নিজা এটা দিয়ে দেবে আসলে আত্মা আত্মা হিসাব করতে গেলে বিশাল বড় হ্যাঁ প্রত্যেকটা মানুষের আমি তো কারো ঘরে গেলে মানে প্রত্যেক ঘর আমাকে বলে যে মাছ নেন সবাই আপনারা আমার জাতের লবণ যদি ফুরিয়ে যায় আমি কোন দোকানে বাজার করতে যাই সবই সব পাশায় পাশায় যাই সব পাশায় পাশায় নগর টাকার বাজার নগর টাকার বাজার তো অনেক পুরনো হ্যাঁ অনেক পুরনো এই দেখেন সেই প্রথম দিন প্রথম স্বরে মাছ তুলিছে অশোক বাবু হ্যাঁ মাছ তো নিয়েছি তার গাবলাও নিয়ে গেছি আইজো ফেরত দিদি কালকে খোঁজ করছিলেন ডাবল লেন্দি ঢালবো কোথায় এইবার আমার কথা মনে পড়িছে গালাগালি দিছে কোথায় আমার কিছু যায় আসে না কোনি আমি ভাবি না দুটো জায়গা সাইড দিকে দুবলা চরে একটা অদ্ভুত পরিবেশ সবার সাথে সবার এমন সুন্দর সম্পর্ক আর বাড়ি হচ্ছে পাইগাছায় ভালার বাড়ি হচ্ছে মংলা অথচ এমন এমন সম্পর্ক যে রক্ত কাটলে ভাগ হবে আমরা ভাগ হবে ভাগ হবে সবার সাথে সবার সম্পর্ক খুব সুন্দর পরিবেশ ওই যে গোবর কাকা আসছে এখন কালকে মাছ আসলি ভাই কমপ্লেন মাছ রূপচাঁদা খাবা রূপচাঁদা খাবো খাবো আমার দেয় না চিংড়ি মাছ খাবো আমার দেয় না চিংড়ি খাবো হ্যাঁ আমার মনে যেটা চাই সেটা খাবো বড়দরটা খাইছি আমরা কাকা তাহলে এবারে মানে কেমন আশা করতেছেন শেষ আপনাকে দিয়ে শেষ করবো আর সমস্যা আশাবাদী ছিলাম যে আমরা এবছর গেইনার হওয়ার সম্ভাবনা উপর আল্লাহ যদি নেক নজর করে কিন্তু এই বর্ষায় আমাদের কয়েকদিন খুব ব্যাপক লস হয়ে গেল তবে বর্ষা হলে আবার মাছ আসে কিনারে আসে এই জন্য মৎস্যজীবীদের পক্ষে খুব মনে খুব আশা খুব আশা আছে বুক ভরা আশা আছে যে আমরা এবার ভালো হব আল্লাহ আমাদের ভালো করবে দেখা যাক এমনিতে আমাকে একটু বলেন আগে কি কি সমস্যা ছিল যেগুলো কেটে গেছে আর এখনো কি কি সমস্যা আছে আগের কথা বললি তো আমরা এখন মায়ের কোলে আছি আগে প্রত্যেকটা মানুষই ট্রলারে 1 লক্ষ টাকা রাখতে তো ডাকাতির জন্য মাতুল ছিলাম বাবা আর পরে যখন মুক্তি বন্ধ 2 লাখ এ দিতেই হতো আমিও বাদ পড়িনি সে জানে
সবাই একসাথে এখন কোন কোন পার্টি ধরছিল আপনাকে কোন পার্টি ধরছিল ওই যে আপনার মজনু বাহিনী মজনু বাহিনী আচ্ছা সে তো আমরা স্যালেন্ডারি ইনশাআল্লাহ করিছে অসুবিধা নেই এখন এই জন্য জ্বালি মনে হয় যখন বাংলাদেশ স্বাধীন করলে যতটা উল্লাস করে পাইছিল আনন্দ পাইছিল তার সে কিও ভালো আনন্দ পাইছে আচ্ছা এখন বর্তমান জলদস্য না থাকায় আর এমনিতে চরের যে একটু এখন একটা জলদস্য আছে জঙ্গলে সেটা হলো গডফাদার গডফাদার হ্যাঁ যারা এই সিন্ডিকেট সিন্ডিকেট যে এখানে গডফাদার আছে কারো যদি দামি মাছ কিছু পুড়ি যায় সিন্ডিকেটের ব্যাপারীদের কারণে পুড়ি যায় প্লাস সাহেবদের সিন্ডিকেট তো আছে ওইটুকু কেটে গেলে আপনারা স্বাধীন হ্যাঁ স্বাধীন এইটুকুর জন্য আমরা আসাম মানে এর সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ওই রকম মৃত্যুর সাথে পাঞ্জা যাক আপনাদের এটাও কেটে যাবে আশা করি আলহামদুলিল্লাহ আমরা এইটা আশাবাদী কি অবস্থা বাবা ফোনে কথা বলে দুদিন পরে খুব ব্যস্ত ভালো আছো আচ্ছা কি কাজে আসছো খুব ভালো তো মুখে হাসি রয়ে গেছে এই যে মানে এমন খাটাখাটনি তারপরেও মুখে হাসি দুই দিন তিন দিন ঘুম নাই খাওয়া নাই গোসল নাই তারপরেও হাসে কি সুন্দর হ্যাঁ খুব ভালো লাগে কষ্ট হলেও শান্তি আছে শান্তি আছে নানারে মানুষ প্রতি বছর আর আসতো না যাক ঠিক আছে ভালো থাকো তোমরা কাকা ভালো থাকেন ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন ও মাজেকা আসি 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 হ্যাঁ কালকে ওই যে কমপ্লিট মাছ কমপ্লিট কমপ্লিট মানে পমফ্রেট রূপচান্দা হ্যাঁ খাবো আমরা কালকে ঠিক আছে ঠিক আছে কাকা ভালো থাকেন পরিবেশ থাকেন সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আমাদের দুবলার চর থেকে লোকালয়ে ফিরে আসার গল্প শোনাব ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা